আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পেছনে যে গাড়িটি দেখছেন এটি হচ্ছে টয়োটা চেজার, একদম কম মূল্যে বিক্রি হবে গাড়িটি। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এই গাড়িটির দাম এতটা কম। দেরি না করে চলুন দেখে নিই এই গাড়িটির বিস্তারিত এবং কত টাকা এই গাড়িটির দাম সম্পূর্ণ জানতে পারবেন যদি আমার ভিডিওটি আজকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্ব। আপনি তাহলে এই গাড়িটি একটু বিস্তারিত দেখি দর্শক। ভিতরে ডেকোরেশন করা আছে। আচ্ছা দেখি একটু ভিতরে কি অবস্থা। সমস্যা নাই, এই যে সিট মিট গুলো সব লেদারে সিট করা আছে। আচ্ছা মোটামুটি মনে হয় ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে ভিতরে। আসলে গাড়িটির দাম যে এত কম আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দামের ব্যাপারটা একটু পরে আসি, আগে গাড়িটি একটু দেখিয়ে দিই আমি। আচ্ছা জায়গা অনেক এই গাড়িটাতে। কয়জন বসা যাবে পেছনে? এটাতে আরামে চারজন পিছনে বসা যাবে। আচ্ছা আচ্ছা পিছনে চারজন, সামনে দুইজন, ছয়জন করা যাবে। আচ্ছা আচ্ছা গাড়িটাতে এলপিজি করা আছে। আচ্ছা মানে গ্যাস করা নিয়ে কোনো সমস্যা নাই। আর গাড়ি এলপিজি, যে গ্যাসে আমরা রান্না করা হয় সেই গ্যাসে চালানো যাবে না, সেই গাড়িটা চলে। গাড়িটিতে এলপিজি করা আছে, যে গ্যাসে মূলত আমরা রান্না করা হয় সেই গ্যাস দিয়েই গাড়িটি চালানো যাবে। একটা স্পেয়ার হুইল আছে। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, জ্যাক আছে। মানে একটা গাড়ি যতটুকু লাগে, হ্যাঁ লিক হয়ে গেলে চাকাটা সে নিজে নিজেই চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা আর গাড়ি সব কিছু অটো, সম্পূর্ণ অটো। আচ্ছা গাড়ি জানালাগুলো এখনো সুইচে ওঠানামা করে, এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা চারটা গ্লাসে অটো এখনো এই সুইচে ওঠানামা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু গাড়িটির ইঞ্জিন কন্ডিশন দেখাচ্ছি আমি আপনাদের। গাড়িটির ইঞ্জিন কন্ডিশন এই অবস্থায় আছে। আচ্ছা ইঞ্জিনটা মনে হচ্ছে অনেক বড় বা অনেক বড় সড়ো মনে হয়। এটা বেশি সিসির ইঞ্জিন তো, যার কারণে এটা 6 ভালভ ইঞ্জিন। আচ্ছা কত সিসির ইঞ্জিন এটা? এটা হচ্ছে 2000 সিসির ইঞ্জিন। 2000? আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই গাড়ির পাওয়ার পিছনের চাকায়। পিছনের চাকায় পাওয়ার? হ্যাঁ ম্যাক্সিমাম সাধারণত গাড়ির পাওয়ার সামনে থাকে, কিন্তু এই গাড়িটার পাওয়ার পিছনে। আচ্ছা আচ্ছা অটো গিয়ারের গাড়ি। আচ্ছা গাড়ি এক সিলিন্ডার লোড দিলে 70-80 কিলো যায়, মানে 12 কেজির যে গ্যাস ওইটা 70-80 কিলো। হ্যাঁ 12 কেজির ওই গ্যাসটাতে 70-80 কিলো আরামে চলে। আর এসি সার্ভিসিং করলে এসিটাও চলবে, এসিটা 2-3 মাস আগে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা মোটামুটি গ্যাস ট্যাস দিলে এসিটা তখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার, গাড়িটির একটু বাম সাইড দেখাচ্ছি আমি আপনাদের। তো এখানে একটু রং ছোটা মনে হচ্ছে। হ্যাঁ এখানে একটু রঙের কাজ ছিল, আমি ওটা কোটিং করে রাখেছি, কালকে রঙের কাজ দেওয়া হবে। গাড়িটা আমি কমপ্লিট করে দেবো, সমস্যা নেই, গাড়ির রঙের কাজ আমি করে দেবো। আচ্ছা আচ্ছা গাড়ির সামনে যে দুটি হেডলাইট, হেডলাইট কি ঠিক আছে এটা? হ্যাঁ হেডলাইট নতুন হেডলাইট, এবং এটা কাঁচের, প্লাস্টিকের হয় অনেক সময় কিন্তু আমি এটা কাঁচেরটা লাগাইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো আমি গাড়িটির সামনের অংশ দেখাচ্ছি। গাড়িটি কিন্তু সামনের দিকে অনেক লম্বা, যারা টয়োটা চেজার দেখেন তারা কিন্তু বুঝতে পারবেন, বা যারা চেনেন তারা বুঝতে পারবেন গাড়িটি দেখতে কেমন। তারপর আমি গাড়িটির বাম সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। আচ্ছা গাড়িতে টায়ার কন্ডিশনটা দেখা যাচ্ছে একটু দুর্বল হয়ে গিয়েছে। টায়ার কন্ডিশনগুলো একটু দুর্বল, চাইলে রিকন্ডিশন টায়ার, 2000 রিকন্ডিশন টায়ার চাইলে 10-12 হাজার টাকা দিয়ে টায়ারটা লাগানো যাবে, সমস্যা নেই। গাড়ির দাম যেহেতু একেবারেই কম, আসলে দামের ব্যাপারটা আমি অবশ্যই আসবো। তার আগে আমি একটু গাড়ি সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, আমি একটু গাড়িটির ডান সাইডে দেখাচ্ছি। পেছনের সাইডে অবশ্যই এখানে একটু টোপ খাওয়া আছে, যেটা চাইলেই ওঠানো যাবে। আমি গাড়িটির ডান সাইডে একটু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। আচ্ছা সামনের দিকে হালকা একটু ফাটা আছে মনে হচ্ছে গ্লাসে, এই ফাটাটা সাময়িক একটি ফাটা, ছোটোখাটো আঘাতে ফাটতে পারে। আচ্ছা আপনি গাড়িটির বিস্তারিত তো দেখলাম, তো গাড়ির দাম চা হচ্ছে কত টাকা, মানে দাম চাচ্ছে কত টাকা? যেহেতু গাড়িটা অনেক পুরাতন মডেল এবং গাড়িতে অনেক কাজ আছে, কিন্তু রানিং গাড়ি, এটা এখন কিনে এইভাবেও চালানো যাবে। আমি গাড়িটা 1,20,000 টাকা হলে বিক্রি করব। মাত্র 1,20,000 টাকা? হ্যাঁ 1,20,000 টাকাতে একটা বাইকই পাওয়া যায়। হ্যাঁ এখন এটা অনেক পুরাতন মডেলের গাড়ি তো, যার কারণে দাম। তার মানে আপনারা দর্শক একটি বাইকের দামে কিন্তু একটি প্রাইভেট কার পেয়ে যাবেন আপনারা, মাত্র 1,20,000 টাকা দাম চাওয়া হচ্ছে। তো এখানে কি কাস্টমার দামদার করতে পারবে? দামদার বলতে আসলে এই এত কম দামের একটা, মানে বাইকের দামে গাড়ি হচ্ছে তারপরে আরও কম, এটা একটু তারপর আমি দেখা যাচ্ছে যে নেবে। আচ্ছা আচ্ছা তারপরে ভিডিও ডিসক্রিপশনে আপনি আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি কন্ট্যাক্ট করে তারপরে আপনারা গাড়িটি দেখে তারপরে দাম দরের ব্যাপারটা সিদ্ধান্ত নিতে পারবেন। তবে গাড়িটা আমি সম্পূর্ণ দেখিয়ে দিলাম, তারপরে যদি আপনাদের দেখার ইচ্ছা হয় গাড়িটি কুষ্টিয়াতে আছে, ডেসক্রিপশনে নাম্বারে কথা বলে আপনারা গাড়িটি দেখে নিতে পারবেন। গাড়িটা একটু সাউন্ড শুনিয়ে দিচ্ছি আমি আপনাদের।
প্রিয় দর্শক, গাড়িটি চালিয়ে দেখাচ্ছি আমি আপনাদের, আমার বন্ধু চালাচ্ছে।